আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সহজ উপায়ে চিংড়ি মাছ বোনা। তাহলে চলুন দেখি কীভাবে মজা করে সহজ উপায়ে চিংড়ি মাছ বোনা করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 60টার মতো। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাথার অংশটা একটু কেটে ভিতর থেকে ময়লাগুলো বের করতে হবে, কারণ চিংড়ি মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমি চিংড়ি মাছের পাগুলো ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাগুলো রেখে দিতে পারেন। মাছগুলো পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে মাছগুলো একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো এর মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রান্নার তেল। আর এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা আমি শেষ করব। আমি কিন্তু তেল একবারই দিয়ে দিয়েছি, এই হাফ কাপের মতো হবে। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব, আর এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করব। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো আছে। সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো এর মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যান থেকে এক এক করে চিংড়ি মাছগুলো নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি, আর যেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে রান্নাটা শেষ করব। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর একটু নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিলে কালারটাও খুব সুন্দর আসে, আর চিংড়ি মাছের রান্নাটা খুব মজার হয়। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর জাল করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো। এক থেকে দেড় মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া রয়েছে, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি ভালো করে মশলাগুলো কষানোর জন্য। অবশ্যই মশলা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই মজার হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর জাল করে নিব এক মিনিটের মতো। আমি এক থেকে দেড় মিনিটের মতো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। খুব বেশি একটা ঝোল দিলে কিন্তু এই রান্নাতে ভালো লাগে না। ঝোলটা আমি কেমন দিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। যেই বাটির মধ্যে চিংড়ি মাছগুলো ছিল সেই বাটিটা ধুয়ে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ডেকে জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে জাল করে নিয়েছি। খুব সুন্দর বলক চলে এসেছে। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর হাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আপনার চাইলে আস্ত অ্যাড করতে পারেন। তবে কাঁচামরিচ কিন্তু এ রান্নাতে অ্যাড করলে ফ্লেভার খুব সুন্দর আসে। কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ডেকে জাল করে নিব আরও তিন চার মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে আরও তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আজকের এই চিংড়ি মাছ বোনা কত সহজে করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। যারা রান্না করতে গেলে একেবারে নতুন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ মনে হবে।
আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে কিছু ধনে পাতা, এতে করে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। আমার কাছে তো ওপর থেকে কয়েকটা ধনে পাতা অ্যাড করে দিলে তরকারি খেতে বেশি মজার হয়। ধনে পাতা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তরকারির স্বাদ বাড়ানোর জন্য আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই চিংড়ি মাছ রান্নার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।